لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم وأن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رجم عنفه رجم عنفه رجم عنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة رسول أمر آلو بشا رسول أمر آلو آشا رسول أمر بريم براهر مول آلو جودا رسول أمر كاجي كرمي آن فرنا آشا هوت جيبون جخان দুর্বিষহ লাগে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন আমার শৈশব কোশল যোগাই সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালো রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন তার দুঃখ লাগে আমার জীবন জোড়ে বিপদ আপদ মুসিবতে মরে পড়ে পড়ে তখন আমায় শৈশব কোশল যোগাই সান্ত্বনা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা
রসুন আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুন আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখিলা, দুঃখ ছাড়া শোক হাইরে আর কিছু না পাইলাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভার সভাপতি, উপস্থিত ওলামায়ে দ্বীন, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার নামে পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা মাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, বক্তার সামনে শ্রোতা না থাকলে বক্তার বক্তব্য ঠিকমতো হয় না, তবে আপনাদের চলে যাওয়ার পালা উঠেছে, আমরা যে বসে থাকব এমনটা নয়, আপনারাও যাবেন আমরাও যাব, তবে আপনাদের একদিন বছরে আর আমাদের প্রায় প্রতিদিন, তো সেই হিসাবে আমাদেরকে ঘুমের গতি দেখিয়ে আপনারা চলে যাচ্ছেন বা আপনারা আমাদেরকে ব্যস্ত দেখে চলে যাচ্ছেন, এটা বুদ্ধিমান মানুষের পরিচয় নয়। আপনাদেরকে বলছি এখন 12:35, বেশি সময় নেব না, আপনারা একটু ধৈর্যের পরিচয় দিয়ে একটু বসুন, একই সঙ্গে আমরা এখান থেকে সকলে প্রস্থান করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব। এ আলোচনা যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ আমাদের সমাজে অনেক উপকার আসবে, আমাদের অনেক পরিবার আজকে ধ্বংসের মুখে, এর পরিবারগুলি আবার সংশোধিত হবে বলে মনে করি। সেই জন্য রাস্তাতে যারা আছেন ভাই, মানুষ তো চলে গেছে, রাস্তাতে যারা বসে আছেন মেহরবানি করে একটু সামনে আসুন, তাহলে আমার মানে বক্তব্য বিষয়টি সামনে বলতে একটু সুবিধা হবে। আর যারা বসে আছেন একটু কান লাগিয়ে কথাগুলিকে শুনবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। বিষয়টি হলো আজকের আমার বক্তব্যের বিষয় হবে একটি অক্ষরের একটি শব্দ মায়াকার মা। মা শুধু মাই বলবো এমনটা নয়, মায়ের পাশাপাশি বাপের কথাও কিছু করার কোন হাদিসে এসেছে, ও কথাগুলিকেও আপনাদের সামনে বলবো। তো বিশেষ করে মা কাকে বলে এই প্রসঙ্গে একটি শব্দের একটি অক্ষরের একটি শব্দ মায়াকার মা, এ বিষয়টা নিয়ে আপনাদের কাছে সংক্ষিপ্ত আলোচনা। সূরাতুল বানি ইসরাইল, এই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু, তোমরা কারোর ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, যদি ইবাদত করো বা কেবলই আমারই ইবাদত করো, ওকাদা রব্বুকা, আল্লাহ আল্লাহ তাআলা তিনি বলছেন আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু, কারই তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, কেবলমাত্র আমারই ইবাদত করবে। তো যখনই আল্লাহ নিজের ইবাদতের কথা নিজে বলেছেন, তখনই আল্লাহ পিতামাতার সেবা যত্নের কথা তিনি বলেছেন। যে জায়গায় আল্লাহ তিনি জান্নাতের কথা বলেছেন, সেই জায়গায় জাহান্নামের কথাও বলেছেন। যে জায়গায় ভালো কাজের আদেশের কথা বলেছেন, ওই জায়গায় মন্দের থেকে নিষেধের কথাও আল্লাহ পাক বলেছেন। যে জায়গায় দিনের কথা বলেছেন, সেই জায়গাতেই তিনি রাতের কথাও তিনি বলেছেন।
তাহলে এই বিষয়গুলি এক অপরের সঙ্গে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনি বলছেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের পরে পরেই বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা এবং মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। এবার কোন একটা ছেলে যদি মায়ের সঙ্গে বাপের সঙ্গে ব্যবহার ঠিক না করে, তারপরে সে যদি ইবাদত করে, সে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এটাই তার প্রমাণ। এবার চলে আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলাম, আল্লাহ তা'বুদু তোমরা কারো ইবাদত করবে না, ইল্লা ইয়্যাহু কেবলমাত্র তোমরা আমারই ইবাদত করবে। এবার ইবাদত করবে এ কথা বলে তিনি থেমে গেলেন না, বরং তিনি বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা এবং মাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা এবং মাতা একজন অথবা দুইজন যখন তোমাদের কাছে বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তাদেরকে তোমরা তাদের ব্যবহার দেখে তোমরা যেন খবরদার নিজের বুকে ব্যথা অনুভব করে তোমরা এ কথা বলিও না, তোমার মতো পিতা পে, তোমার মতো মা পে, আজকে আমার মান সম্মান চলে গেল, তুই বরং তুমি এমন কথা তুমি খবরদার বলিও না, বরং তুমি বলবে নরম নরম ভাষায় কথা বলবে, ও কাওলান কারীমা, তাদের সঙ্গে তোমরা নরম ভাষায় কথা বলবে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এখানে একটা গভীর তত্ত্ববহল আলোচনা আছে। গভীর তত্ত্ববহল আলোচনাটা কি এবার আপনাকে বলে দেই, আমি যখন ছোট ছিলাম আমার মতো আপনারাও ছোট ছিলেন, যখন বয়স 4 বছর 5 বছর এই অবস্থায় কথা বলা শিখেছেন, কথা যখন বলতে শিখেছেন এই অবস্থায় আপনি আপনার আব্বুর কোলে চেপেছেন, আপনার আব্বুর সাইকেলে চেপে, আপনার আব্বুর মোটর সাইকেলে চেপে রাস্তা দিয়ে যখন যাত্রা শুরু করেছেন, রাস্তায় যেতে যেতে কোন একটা জিনিস যখন দেখেছেন, ওই বাচ্চা অবস্থায় জিজ্ঞাসা করেছিলেন, আমিও জিজ্ঞাসা করেছিলাম আব্বু এটা কি, তখন আপনার আব্বু আপনাকে বলেছিলেন বাবু এটার নাম হলো ঘড়ি। এবার জিজ্ঞাসা করেছে আব্বু এটা কি হয়, তখন আপনি বলেছেন এটা টাইম দেখা হয়, আব্বুর টাইম দেখে কি করা হয়। এরকম একের পর এক ছোট্ট অবস্থায় বাচ্চা ছেলে মেয়ে প্রশ্ন করে, এই অবস্থায় ছেলে যতবার প্রশ্ন করে ছেলের প্রশ্নের উত্তরে বাপ ততবার নরম নরম ভাষায় উত্তর দেয়, বুঝিয়ে দেয়, যেমনটা বললে ছেলে বুঝতে পারবে সেই রকম ভাষায় কিন্তু মা এবং বাপ ও ছেলের সঙ্গে ব্যবহার করে। এবার আমার আল্লাহ বলছেন, দুনিয়ার সন্তানের দরদ শুনে নে, যখন তোদের আব্বা তোদের মা বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তখন তোমার আব্বা ওই ছোট্ট অবস্থায় তুমি যেমন ছিলে, তোমার আব্বা তোমার মা তোমার কাছে তেমনি হয়ে গেছে। তুমি এখন বর্তমান সময়ে ওই অবস্থায় তোমার বাপ যদি একবার কোন কথা একবার থেকে দুইবার যদি বলে বসে, দুইবার থেকে তিনবার যদি বলে, তখন তুমি ধমক দিয়ে বলো যে তোমার একটা কথা বারবার তোমাকে কেন বলা লাগবে, একটা কথা কি তোমার মনে থাকে না, একটা কথা কেন বারবার প্রশ্ন করো, ওদের চুপ করে বসো, এই ধরনের কথা বলে বাপকে অপমান সূচক কথা বলে। এবং অনেক ছেলে বারবার বলে
তোমার এই কথা বলে তোমার লাভ কি, তুমি এত কেন বুঝতে চাও? এইভাবে গরম দেখিয়ে বাপকে ধমক দিয়ে ছোট করার চেষ্টা করে। আমার আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সন্তানের দল তোরা শুনে নে, যখন তুই ছোট ছিলি তোর আব্বাকে একাধিক দোয়া জিজ্ঞাসা করেছিলি, কোনদিন তোর আব্বা গরম দেখিয়ে একটা কথা শুনে তোকে বলিনি, তুই কেন বারবার একটা প্রশ্ন করিস? এইরকম কথা একবারও বলিনি, বরং তুমি যেইভাবে জিজ্ঞাসা করেছিলে তার থেকে নরম ভাষায় তোর আব্বা তোকে বোঝানোর চেষ্টা করেছিল। আল্লাহ বলছেন, বান্দারে যখন তোমার আব্বা বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পৌঁছে যাবে, তখন তোমার বাপ তোমার মা তোমার কাছে তোমার সন্তানের মতো হয়ে গেছে, ওই অবস্থায় তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি তাকে নরম ভাষায় তাকে তুমি বুঝিয়ে বলবে, খবরদার তুমি তাকে চোখ গরম করে কথা বলিও না, মাথা হিলিয়ে হিলিয়ে তুমি কথা বলবে না, বরং তুমি বলবে ও কুল্লা হোমা কাউলান কারিমা, তাকে তুমি নরম নরম ভাষায় কথা বলবে। বর্তমান সময়ে আমরা সন্তানের দলেরা বাপ এবং মাকে নরম ভাষায় কথা বলা শিখলাম না, নরম ভাষায় কথা বলতে পারলাম না, বরং তাদেরকে আমরা চোখ গরম করে তাদেরকে আমরা ধমক দিয়ে কথা বলি। আমার ভাইরা আমার বন্ধুরা, যদি কোন সন্তান কোন আব্বাকে কোন মাকে যদি গরম নজরে তাকায় ধমক দিয়ে কথা বলে, এই বলে তাদের মনে যদি আঘাত দেয়, তাহলে তোমরা জেনে রেখে দাও, আমার নবী বলছেন, আল্লাহর সন্তুষ্টিতে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর আল্লাহর মা বাবার সন্তুষ্টে যেমন আল্লাহ সন্তুষ্ট, ঠিক সেইভাবে মা বাবার অসন্তুষ্টেতেই আল্লাহ সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হয়ে যায়। অতএব তুমি যদি পরকাল হারাতে চাও, আল্লাহকে তুমি যদি নারাজ করতে চাও, তাহলে তোমার মা বাবার সঙ্গে তুমি ওই রকম ব্যবহার করবে। যদি ওই রকম ব্যবহার করে যাও, তোমার আব্বার কলিজায় যদি আঘাত লেগে যায়, তোমার মায়ের কলিজায় যদি আঘাত লেগে যায়, তাহলে তুমি জেনে রেখে দেবে তোমার আব্বা মা অসন্তুষ্ট হয়েছে বলে, এই কারণে তোমার রব তোমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে। আর তুমি যদি ব্যবহার দিয়ে সুন্দর করে তাদের সঙ্গে কথা বলে তাদের মনকে তুমি যদি জয় করে নিতে পারো, তাহলে তুমি জেনে রেখে দেবে তোমার এই ব্যবহারের কারণে তোমার মা এবং বাপ তোমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার নবী বলছেন তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং তোমার পিতামাতা তোমার জন্যই জাহান্নাম। ব্যবহার তাদের কলিজা ঠান্ডা করে নিতে পারো, তাহলে তুমি জেনে রেখে দেবে এই ঠান্ডা হওয়ার কারণে তোমার মা তোমার বাপ তোমার জন্য আল্লাহর কাছে যদি একটু দোয়া করে দেয়, তাহলে তোমার এই দুনিয়াতে কোনো সম্মানের অভাব হবে না, কোনো রুজির অভাব হবে না, এবং এই দুনিয়ায় থেকে তুমি আল্লাহর জান্নাতটা ক্রয় করে নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে পারবে। আমার ভাইরা আমার বন্ধুরা, ছোট্ট অবস্থায় আমরা একাধিকবার আমাদের পোশাক পায়খানা করে আমরা আমাদের কাপড় চোপড়কে ভিজিয়েছিলাম, মা একবার ধমক দিয়ে তেমন কোনো কথা বলেনি, বরং হাসি মুখে সেটাকে সহ্য করে নিয়েছিল, হাসি মুখে সেগুলিকে গ্রহণ করে নিয়েছিল। এবার ছেলে বাপ এবং মা যখন বৃদ্ধ হয়ে যাবে, ওই অবস্থায় সন্তানটা হয়ে বাপ হয়ে যাবে সন্তানের মতো, তোমার বাপের কাপড় চোপড় পরিষ্কার করার যদি প্রয়োজন হয় পরিষ্কার করতে হবে, কেন করতে হবে? এবার একটা আয়াত দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খফিদ লাহুমা জানাহা যুল মিনার রহমা, ওয়া কুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আজকে এই আয়াতটাই আপনি গুগলে গিয়ে সার্চ দেন, গুগলে গিয়ে আপনি সার্চ করুন, আর এই আয়াতটা দেখবেন, অফিস লাহুমা জানাহা তুললে, এখানে জানাহুন শব্দটা এসেছে, তবে এই জানাহুন শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে পাজু, এই ডানার শব্দের পাখির ডানার সঙ্গে তুলনা করেছেন। দেখবে আকাশে
পাখি যখন উঠতে থাকে আকাশ পথে, পাখি উঠতে উঠতে কোন সময় ডানাটাকে এইভাবে করে নড়াই, এইভাবে করে নড়াই, আবার কোন সময় পাখাটাকে এইভাবে করে সাত করে রেখে দেয়। যদি পাখিতে এরকম ডানাটাকে সাত করে রেখে দিত, পাখি সেখানে আর ভারসাম্য রক্ষা করতে পারতো না, জমিনের উপরে পড়ে যেত। আর যদি সদা সর্বদাই পাখির ডানাকে এইভাবে নড়াতেই হতো, নড়াতেই হতো, তাহলে পাখির ডানা তার ব্যথা হয়ে যেত, আর পাখি উপরে চলতে পারতো না। এই জন্য আমার আল্লাহ পাখিকে এমন ভাবে তিনি তৈরি করেছেন, কখনো ডানাটাকে এইভাবে নড়াচ্ছে, আবার কোন সময় পাখির ডানাটাকে এইভাবে ধরে রেখে দিচ্ছে। এটা হচ্ছে আমার আল্লাহর কুদরত। আমার আল্লাহ ঠিক এই কথাটাকে মা বাবার শিবাজতের কথা বলতে গিয়ে এই শব্দটা ব্যবহার করেছেন। সন্তানের দল, কোন সময় তো আর ডানাকে এইরকম সাহস করে দিতে হবে, কেন দিতে হবে? তোমার আব্বা তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, তোমার আব্বাকে তোমার মাকে হতে পারে প্রস্রাব করাতে বাথরুমে নিয়ে যেতে হতে পারে, তোমার আব্বাকে কোলে হাতে করে এইরকম তুমি ধরে নাও, আব্বাকে ধরে ধরে তুমি বাথরুমের দিকে নিয়ে চলে যাও। আবার কোন সময় হতে পারে তোমার মাকে কোলে টেনে নিতে হতে পারে, আবার কোন সময় তোমার এই হাত দ্বারাতে তোমার মায়ের আব্বার ওই কাপড়গুলিকে ধুয়ে কেচে পরিষ্কার করতে হতে পারে, আবার কোন সময় হতে পারে তোমার আব্বা তোমার মা বিছানাতে প্রস্রাব করেছে, পায়খানা করেছে, ওই প্রস্রাব পায়খানাগুলিকে কেচে পরিষ্কার হতে পারে। তাহলে যখন যেমন তখন তেমন পাখিতে ডানাকে করেছে, আপনার এই হাত দুটোকে যখন যেমন প্রয়োজন হবে মা বাবার জন্য তখন তেমন এই হাত দুটিকে ব্যবহার করে তাদের সেবা যত্ন করতে হবে। আমার আমানা বলছেন, দুনিয়ার মানুষের দল তোমরা শুনে নাও, তুমি আজকে ছোট যেমন রয়েছো তোমার মা বাবা তোমাকে ব্যবহার করেছে, যেমনি ভাবে প্রয়োজন কোন সময় তোমাকে কোলে নিয়েছে, কাঁধে চড়ে নিয়েছে, কোন সময় তোমাকে আদর করেছে, যত্ন করেছে, কোন সময় তোমার মা এই হাতের দ্বারাই তোমার পোষা পায়খানা কেচে পরিষ্কার করেছে, আবার কোন সময় তোমার আব্বা তোমার মা তোমাকে কোলে করে আদর করে যত্ন ধারণ করেছে, তোমার আব্বা এই হাতের দ্বারাই তোমার জন্য হার ভাঙা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে উপার্জন করে করে নিয়েছে, তোমার মুখে দুটি রুজি তুলে দিয়েছে। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষের তোমরা শোন, যখন তোমাদের আব্বা মা বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে তখন তোমরা তোমাদের হাত দ্বারাই তোমাদের মুখের দ্বারাই তোমরা এমন ব্যবহার করবে, ওই ব্যবহার করার কারণে তোমার মায়ের তোমার আব্বার কলিজা ঠান্ডা হয়ে যাবে, এই কলিজা ঠান্ডা হওয়ার কারণে তোমার আব্বা তোমার মা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া দেবে, আল্লাহ আমার সন্তান আমার সঙ্গে যে ব্যবহার করেছে আমি খুশি হয়ে গেছি। এই কথাটা যখন বলবে এই কথাটা আল্লাহর কাছে কারেন্টের মতো কবুল হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে, তুমি যদি দুনিয়াতে সম্মানিত রুজি তুমি যদি পেতে চাও তাহলে তুমি মা বাবার সেবা যত্ন করো, দুনিয়াতে তুমি যদি সম্মান পেতে চাও তাহলে তুমি মা বাবার সঙ্গে তুমি সৎ ব্যবহার করবে। এ কথা আমার নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে। যদি এইভাবে সন্তান আজকে স্নেহের চোখে মায়ার চোখে আদরের চোখে সম্মানের চোখে সম্মানের যত্ন সহকারে দুনিয়াতে তাদেরকে যদি লালন পালন করে তাহলে সেই সন্তানের দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানের দল তোমার মা বাবা বেঁচে আছে তুমি তাদের সঙ্গে এইরকম ব্যবহার করবে। এবার তোমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, এবার আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন তাদের জন্য তোমরা দোয়া করবে কি বলে, রব্বির রহমাতুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ আমার মা এবং আমার আব্বা আমাকে যেমনি ভাবে আদরের করে স্নেহের করে মায়ার করে আমাকে আদর করে যে যত্ন করে মানুষ করে তুলেছিল সেই রকম ভাবে আমার আল্লাহ তুমি শোনো, আমার মা এবং আমার বাপকে তোমার আদরের করে স্নেহের করে যত্নের করে তুমি আমার মা এবং বাপকে তুমি লালন পালন করো। এই দোয়াটা আমার আল্লাহ শিখিয়ে দিলেন সন্তানদেরকে, সন্তানের দল তুমি তোমার মা বাবা দুনিয়ার মুখ থেকে চলে গেছে অথবা বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, এই অবস্থায় তুমি তোমার মা বাবার সঙ্গে মা বাবার জন্য তুমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করবে। আল্লাহ শিখিয়ে দিলেন, আল্লাহ শিখিয়ে দিলেন। এবার একটা হাদিস বলছি শুনেন, আল্লাহর নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, কাল রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গুরু প্লেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন উম্মতের দল রাগিমান ফুহু রাগিমান ফুহু রাগিমান ফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ নবী আমার বলছেন ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তির নাকে চাই ওই ব্যক্তির মুখে চাই একজন সাহাবী শুনে বলছেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ ও দয়ার নবী গো কোন ব্যক্তির নাকে চাই কোন ব্যক্তির মুখে চাই কে ধ্বংস হোক ব্যাপারটা বুঝলাম না একটু বলুন নবীজি তখন বলছেন মান আদরাকা ওয়ালিদাইহি ইন্দাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ যেই ব্যক্তি তার পিতা এবং মাতাকে বৃদ্ধ বা বৃদ্ধা অবস্থায় পেল একজন অথবা দুইজনকে পেল পর পরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না জান্নাতি মেহমান হতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস ওই ব্যক্তির নাকে চাই ওই ব্যক্তির মুখে চাই তার মানে হলো পিতা মাতাকে পাওয়া গেছে বৃদ্ধ অবস্থায় ওই অবস্থায় পিতা মাতার যেটা যেমন প্রয়োজন হবে ওই প্রয়োজনটা যদি পূরণ করা যায় তাদেরকে যদি আদর করে যত্ন করে তাদেরকে সম্মান দেওয়া যায় তাহলে জেনে রাখতে হবে তাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় আর তাদেরকে পাওয়ার পরে যদি আমরা তাদের সেবা যত্ন করে আনন্দ না দিতে পারি তাহলে জেনে রাখতে হবে আমাদের জন্য জান্নাত হবে না এই কথাটাই নবীজির মধ্যে হাদিসের মধ্যে জানা গেল বন্ধুরি আমার এই পৃথিবীতে কেউ কাউকে যদি ভালোবাসে ভালোবাসার পিছনে একটা কারণ কি আছে সেই কারণের কারণেই ভালোবাসে এক অপরকে ভালোবাসে ভালোবাসার পিছনে স্বার্থ লুকিয়ে আছে আর বিনা স্বার্থে কেউ কাউকে যদি ভালোবাসে এক নম্বর সন্তানকে মা ভালোবাসে দুই নম্বরে বাপ ভালোবাসে এবার অনেক যুবক ভাই বইয়ের কথা শুনে হয়তো মায়ের উপরে বাপের উপরে ক্ষোভ প্রকাশ করে বইয়ের ভালোবাসা রক্ষা করতে গিয়ে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে বন্ধুরে আমার শুনে নিন বর্তমান সময়ের কথা আপনাদেরকে বলছি ভালো করে শুনে নিন আজকে বউ ভালোবাসে বইয়ের যেটা চাহনি বইয়ের যেটা চাওয়া পাওয়া আপনি পূরণ করতে পারছেন ভালোবাসছেন যদি আপনি তার চাহনি তার তার চাওয়া পাওয়া আপনি যদি পূরণ না করতে পারেন সেই মেয়েটা আপনাকে যে মতো ভালোবাসার প্রয়োজন ওই মতো ভালো আপনাকে বাসবে না বাসবে না এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলছি ছেলে ভালোবাসে বাপকে মাকে ছেলের যেটা প্রয়োজন ছেলের যেটা প্রয়োজন ওই প্রয়োজনটা যদি বাপ মা পূরণ না করতে পারে ছেলেও বাপ মাকে সেই নজরে দেখে না একটা ভাই আর একটা ভাইকে ভালোবাসে ভালোবাসার পিছনে একটু স্বার্থ লুকিয়ে আছে ভাইয়ের কাছ থেকে যেটা আবদার করছে দাবি জানাচ্ছে সেটা যদি না পায় তাহলে ভাইকেও ভাই ভালোবাসতে চায় না বোন ভাইকে ভালোবাসে কিন্তু বোন ভাইয়ের কাছে কিছু একটা চাচ্ছে এটা যদি না দিতে পারে ভালোবাসলে ভালোবাসা কেটে যাবে কমে যাবে অনেকজন দেখবেন শ্বশুর বাড়িতে ঘুমো ঘুমো বেড়াতে যায় ফল ফ্লোটের প্লেট ফল ফ্লোটের কেরি ভর্তি করে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায় শ্বশুর শাশুড়ি বলে সত্যি একটা জামাই পাওয়া গেছে বারবার আসে আর আমাদের জন্য ফল ফ্রুট একবার নিয়েছে ফ্রিজে সাজিয়ে দেয় আমাদের যখন প্রয়োজন আমরা তখন খাই এ কথা শ্বশুর শাশুড়ি গর্ব করে বলে এবার আপনাকে খুবই ভালোবাসে আপনাকে বাস্তব পরীক্ষা করে পরীক্ষা দিচ্ছে আপনি দেখবেন যে এইভাবে নিয়ে যান খুব ভালোবাসি এক সময় আপনার কিছু একটা ব্যবসাতে চোট হয়ে গেল অভাবী হয়ে গেলেন হতে পারে অভাবের কারণে আপনি যেমন নিয়ে যেতেন তেমন আর নিয়ে যেতে পারছেন না আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোক জেনে গেছে ব্যবসায় চোট হয়েছে আপনি একটু ঘন ঘন যেভাবে যেতেন ওইভাবেই যদি যান তারপরে বলবে মনে হয় যেন আজকে আমাদের কাছে এসে হয়তো কিছু টাকা চাইবে বা কোনো কিছু প্রয়োজন পূরণের কথা বলবে আর ওই ব্যাংকটা কেরিটা যদি একটু ছোট হয় দেখবেন আপনার শাশুড়ির শ্বশুরের নজরটাও একটু পরিবর্তন হবে কেন আজকে অভাবী হয়েছে হয়তো কিছু চেয়ে বসবে আর যেমনি ভাবে আগে আসতো তেমন ভাবে তো আর আসছে না ফলের কেরিটা ছোট আছে এবং মিষ্টির ঠোঙাটাও ছোট আছে হতে পারে এরপরে আমাদের কাছে কিছু চাইবে এমন ভাষায় আপনাকে কথা বলবে তার চোখের চাহনি এমন হবে আপনি দেখে একটু লজ্জিত মনে করবেন তাহলে আপনাকে ভালোবাসে তার পিছনে একটু কারণ লুকিয়ে আছে আর আপনার আব্বা আপনার মা
যদি আপনাকে ভালোবাসে এর পিছনে কোনো কারণ থাকে না, আপনি দিলেও আপনাকে ভালোবাসে, না দিলেও আপনাকে ভালোবাসে। এরপর আপনি যদি মায়ের আছে কোনো একটা জিনিস, বাপের কোনো জিনিসটা আছে, থাকার পরে যদি আপনি নিয়ে যান, আপনাকে বলবে কেন বাবা অযথ টাকাটা কেন খরচ করলি, এটা কেন নিয়ে আসলি, টাকাটা থাকলে তো সংসারে কাজে লাগতো, আমার তো এটা প্রয়োজন ছিল না বাবা, এটা তো আমার আছে, কেন তুমি নিয়ে আসলে, একথা মা আর বাপ দেখবেন বলবে। এবার বাস্তব চিত্র দুনিয়ার একটা উদাহরণ বলবো, উদাহরণটা কি, বাস্তবের একটা চিত্র বলছি। বর্তমান সময়ে আপনাদের এলাকার মানুষ কেমন জানি না, বাস্তব চিত্র যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি। এখন বর্তমান সময়ে বাপকে গলা ধাক্কা দিয়ে ছেলে বাড়ি থেকে বার করে দিচ্ছে, আপনাদের এলাকায় হয় কি জানি না, এরকম আপনারা দেখেছেন, কথা বলুন একটু, দেখেছেন বাপকে গলা ধাক্কা দিয়ে ছেলে বাড়ি থেকে বার করে দিচ্ছে, দেখেছেন ভাই? নেই, যদি বলেন নেই তাহলে বলবো না, যদি বলেন আছে তাহলে বলবো, এটা আছে কি নাই? আছে। বৌমা শাশুড়িকে বলছে আমার হাড়ের ভাত তুমি খুলে খাবে না, তুমি আমার ঘরে আমার অনুমতির বাইরে তুমি ঘরের ভিতরে প্রবেশ করবে না, এই ধরনের কথা বৌমা শাশুড়িকে বলে কি বলে না? বলে। তাহলে বউ যে শাশুড়িকে, বৌমা যে শাশুড়িকে আমার বাড়ি ঢুকবে না, আমার ঘরে আসবে না, আমার হাড়ের ভাত খুলবে না, এই সাহসটা পেল কোথা থেকে? নিশ্চয়ই বৌমাকে বা ছেলে তার বউকে এই সাহসটা জুগিয়েছে বলেই বৌমা আজকে শাশুড়িকে এ কথা বলার সুযোগ পেয়েছে, কথা ঠিক না ভুল? এবার দেখুন, বৌমা শাশুড়ির সঙ্গে এমন ব্যবহার করছে, শাশুড়ির ব্যবহারে শ্বশুর মানে বৌমার ব্যবহারে শাশুড়ি অতুষ্ট, শাশুড়ি চোখের পানি ফেলে কাঁদে আর বলে আহারে বাড়িটা হলো আমার, কত কষ্ট করে আজকে বাড়িটা সাজিয়েছি, বাড়িটা তৈরি করেছি, আজকে তুমি আমাকে বলো আমার বাড়ি থেকে চলে যাও, এ বাড়ির অধিকার নেই, এ হাড়ির ভাত তুমি খেতে পাবে না, আমার ঘরে তুমি প্রবেশ করবে না, এই কথাগুলি তার অন্তরে যখন জেগে ওঠে তার চোখ দিয়ে পানি আসবে কি আসবে না? আসবে। এইরকম দৃশ্য চলছে, শাশুড়িতে বৌমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে রেখে দিচ্ছে এবং বৌমা শাশুড়িকে একবারে কোনো সময় খাবার দেয়, কোনো সময় দেয় না, আবার দিলে তো একবারে তাচ্ছিল্য ভেবে খাবারটা দেয়, এর কারণ কি? এর কারণ একটু আছে, তারপরে আবার একটু আরেকটা জায়গাতে চলে যায়, একটু শুনে নিন বন্ধু। বর্তমান সময়ে ছেলে, ডিজিটাল যুগের ডিজিটাল ছেলে বিবাহ করেছে, বিবাহ করার পরে বউ স্বামীকে বলছে তোমাকে আমি খুবই ভালোবাসি, খুব ভালোবাসি। ছেলে যখন কথা শুনছে, স্বামী যখন কথা শুনছে, সত্যিই তুমি ভালোবাসো? না, তোমাকে আমি সত্যিই ভালোবাসি, তোমাকে না দেখলে থাকতে পারি না। বইয়ের কথা শুনে ছেলেটাও বলছে বা স্বামীও বলছে সত্যি আমিও তোমারে ভালোবাসি, তোমার টানটানি, তোমার টানা টানা কাজল টানা চোখ, মাথার কুচকানো কুচকানো চুল, তোমার সুন্দর দাঁত, তোমার সুন্দর চাহনি, এটা দেখে সত্যি আমিও মুগ্ধ। আমি তোমার মতো বউ আমি পেতাম না, হতে পারে বউ পেতাম কিন্তু তোমার মতো পেতাম না, আমার কপাল ভালো এই জন্যে তোমার মতো বউ পেয়েছি, এই ধরনের কথা স্বামী এবং স্ত্রীর মাঝে বলাবলি শুরু হয়েছে, একবারে প্রেমের জোয়ারে তারা আনন্দে খেলা খেলছে। এবার বৃদ্ধা মা আছে বাড়িতে, আর কেউ নেই, এই অবস্থায় আপনাদেরকে একটা পত্রিকার ঘটনা বলছি, বাংলাদেশের ঘটনা পত্রিকায় ছাপা হয়েছিল এই ঘটনাটা বলছি, আর ঘটনাটা একেবারে বাস্তব, এগুলি আমাদের দেশে রহরহ ঘটছে। এবার বলছি, বৃদ্ধা মা অ্যাজমা রোগী, রাত্রিতে ঘুম হয় না, রাত্রিতে কাশে কফ তুলে ফেলে, আর ডিজিটাল যুগের ছেলে এবং মেয়ে সারা রাত গল্প করে সিডি টিভি যা কিছু আছে মোবাইলে গেমস ফ্রি ফায়ার আরো কিছু খেলে দেখে
রাত্রি ১২টায় যাচ্ছে বিছানাতে, আর বৃদ্ধা মা সন্ধ্যা রাত্রিতে শুয়েছে, তার ঘুমটা একবারে পর্যাপ্ত পরিমাণে ঘুমটা ভোগ হয়ে গেছে, রাত্রিতে আর ঘুম নেই। সেই বেচারার কাশি শুরু হয়েছে, কাশতে শুরু করেছে। এদিকে ছেলে এবং মেয়ে, বৌমা এবং ছেলে দুইজন যখন বিছানাতে এসে বল দিয়ে শুয়েছে, আর এই অবস্থায় এই কাশির আওয়াজ তাদের ঘুমের ডিস্টার্ব হচ্ছে। একদিন দুই দিন তিন দিন করতে করতে বৌমা এক কথাই বউ স্বামীকে বলছে, দেখো আমরা রাত্রিতে কেবলই বিছানাতে গেলাম, আর তোমার মা যেভাবে কাশতে শুরু করেছে এই কাশির আওয়াজে ঘুমের বড় ডিস্টার্ব হচ্ছে, অতএব তোমার মাকে আর বাড়িতে রাখা যাবে না, হয় তোমার মা আমার বাড়িতে থাকবে আর না হয় আমি থাকবো, তবে কি করব, হয় তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর তা যদি না হয় তোমার মাকে নিয়ে তুমি বাড়িতে থাকবে, আমি চললাম বাপের বাড়িতে। এই ধরনের কথা বর্তমান সময়ে চলছে কি চলছে না, একটা আওয়াজ দেন তো ভাই, চলছে কি চলছে না? চলছে। এইবারে ছেলে যখন বইয়ের কথা শুনেছে, আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখার কথা বলছে, এবারে এই অবস্থায় বউকে বলছে, যদি আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি জনগণ আমাকে কি বলবে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী কি বলবে, অতএব আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারবো না। শেষ পর্যন্ত স্ত্রী বলছে, যদি না রাখতে পারো বাড়ির বাইরে বারান্দায় যে রুমটা আছে ওই বাড়ির বাইরে বারান্দায় রুমে রেখে এসো, কারণ সেখানে থাকলে রাত্রিতে কাশলেও কফের আওয়াজ কাশির আওয়াজ আর আমাদের কানে আসবে না, ঘুমের ডিস্টার্ব হবে না, অতএব বাড়ির বাইরে বারান্দায় তুমি রেখে এসো। শেষ পর্যন্ত বইয়ের কথা শুনে বাড়ির বাইরে বারান্দায় মায়ের জন্য জায়গা করলো। এমনটা বর্তমান সময়ে চলছে কি চলছে না ভাই? চলছে। এবার বাইরে বারান্দায় যখন রেখে আসলো, এই অবস্থায় কফ তুলে ফেলে, কাশি করে যখন ফেলে বাড়ির মেইন গেটে, এই গেটের কাছে যখন ফেলে সকাল ৮টা ৯টা ১০টায় যখন বৌমা ঘুম থেকে ওঠে, বাড়িটা একটু সাফ সাফাইয়ের কাজ করে, বাড়ির বাইরে বারান্দায় যখন গিয়েছে তখন দেখছে কফ তুলে ঢোকনা করে ফেলেছে। একদিন দুই দিন তিন দিন করতে করতে এবার তার স্ত্রী তার স্বামীকে বলছে, দেখো বাড়ির ভিতরে ছিল একটা যন্ত্রণা, ছিল সেই যন্ত্রণা থেকে আর একটা যন্ত্রণা বাড়ির বাইরে বারান্দা রেখে বেড়ে গেল। কেমন? আমাদের সেখানে হয়তো ঘুমের ডিস্টার্ব হচ্ছে না, কিন্তু বাড়ির বাইরে বারান্দা রাখলাম, রাখার কারণে আজকে বাড়ির মেইন গেটে সে কফ তুলে তুলে ফেলে এমন নোংরা করছে, আর বাড়ির ভিতরে কোনো একটা মানুষ যদি আসছে, আসার পরে দেখছে কফ, তারা আমাদের বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে দেখে আজকে আমাদের মান সম্মান চলে যাচ্ছে, তারা আমাদের ব্যাপারে খারাপ মন্তব্য করছে, ওতে তোমার মাকে আর বাড়িতে রাখা যাবে না, হয় বৃদ্ধাশ্রমে রাখতে হবে, না হয় তোমার মায়ের জন্য অন্য কোনো পথ পন্থা অবলম্বন করতে হবে, আর না হয় তোমার বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাব আমার বাপের বাড়িতে। এবার ছেলেও দেখছে এত সুন্দর বউ আর পাবো না, এবার বউ যদি চলে যায় বউ খুঁজে পাওয়া যাবে না, মা তো বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মা চলে যাবে, আর মাকে তো আমার প্রয়োজন নেই, প্রয়োজনের দিন শেষ হয়েছে। অতএব চিন্তা ভাবনা করে স্বামী এবং স্ত্রী দুইজন পরামর্শ গ্রহণ করলো, বৃদ্ধাশ্রমে রাখলে মানুষের কাছে মুখ দেখানো যাবে না, অতএব এখন কি করা যাবে, বউ পরামর্শ দিল, বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে জঙ্গল আছে, ওই জঙ্গলে হিংস্র বাঘ সিংহ ভল্লুক থাকে, ওই জঙ্গলের ভিতরে যদি তোমার মাকে রেখে আসা হয় ওই হিংস্র প্রাণীতে খেয়ে নেবে, বিদায় ঝামেলা মিটে যাবে, আর কিচ্ছু করার প্রয়োজন হবে না। বউয়ের পরামর্শে স্বামী ভাবলো সত্যি পরামর্শটা ঠিক আছে, যদিও অন্তর থেকে মেনে নিতে পারেনি, তারপরে বউকে রাজি করার জন্য বউ চলে যাবে। এই ভয়েতে ছেলে বউয়ের কথা শুনে মাকে একটা রাত্রির ভিতর রাত্রিতে বস্তার ভিতরে ভরলো, ভরার পরে বস্তার মুখটাকে বেঁধে মোটরসাইকেলের পিছনে নিল, নেওয়ার পরে ১ কিলোমিটার আর মোটরসাইকেল যাবে না, ৪ কিলোমিটার মোটরসাইকেলে করে নিয়ে গেল। যাওয়ার পরে এবার মাকে বস্তাটা নিয়ে ঘাড়ে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলল, জঙ্গলের ভিতরে যখন রেখে দিল, বাঘের বা হিংস্র প্রাণীর সুবিধার্থে মায়ের বস্তার মুখটাকে খুলে দিল, যাতে করে হিংস্র প্রাণী অনাসে এসে খেয়ে নিতে পারে, আর যদি মুখটা ভাঙা থাকে হয়তো খুলতে পারবে না, মাকে যদি না খেয়ে নেয়, সকালে কেউ যদি জঙ্গলে আসে আর বস্তার মুখ খুলে যদি দেখে তাহলে তো আমার মান সম্মান আর থাকবে না, মুখ দেখানো যাবে না, এই সুবিধার জন্য বস্তার মুখটাকে খুলে দিল। খুলে দিয়ে যখন একটা পা দুটো পা সামনের দিকে চলে আসতে শুরু করেছে, মা তখন মুখ বের করে দেখছে ছেলে চলে যাচ্ছে, এই অবস্থায় আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে জঙ্গলে রাখতে এসে
জঙ্গলে রেখে আমার ছেলে চলে যাচ্ছে, এটা হলো জঙ্গল আল্লাহ আমার ছেলে বাড়ির দিকে রওনা করেছে। মাহবুব রে তুমি যেন আমার ছেলের বাড়ি যাওয়ার মুখে কোন হিংস্র প্রাণীর সম্মুখীন তুমি করিও না, আমার সন্তানকে তুমি বাড়ি যাওয়ার মতো তুমি সুযোগ করে দাও, আমার সন্তানকে তুমি হিংস্র প্রাণীর হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহর কাছে যখন এই দোয়া শুরু করেছে সন্তানের বুকে যেন সেল বসে গেল, সন্তান তখন মনে মনে বলতে শুরু করলো, মনটা যেন পরিবর্তন হয়ে গেল, আহারে সন্তান আজকে আমি তাকে জঙ্গলের ভিতরে রেখে গেলাম এবং আমি বাঘের জনক মানে হিংস্র প্রাণীর সুবিধার জন্য বস্তার মুখটাকেও খুলে দিলাম, আমি তার জন্য কিচ্ছু ভাবলাম না, অথচ সেই মা নিজের কি হবে নিজের কি হবে এ চিন্তা না করে, এ ভাবনা চিন্তা না করে আমার জন্য চিন্তা ভাবনা করছে, আমার সন্তানকে কোন হিংস্র প্রাণী যেন না দেখে, হিংস্র প্রাণীর সম্মুখীন যেন না হয়। এই কথাটা যখন শুনেছে ছেলের কলিজায় আঘাত লেগেছে, মনটা যেন পরিবর্তন হতে শুরু করেছে, এই অবস্থায় মাকে বস্তার ভিতর থেকে বার করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মাকে বলেছে, মা আমি ভুল করেছি অন্যায় করেছি, মা তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি না বুঝে শয়তানের খপ্পরে পড়ে মা তোমাকে আমি জঙ্গলের ভিতরে নিয়ে এসেছিলাম যাতে করে তোমাকে জঙ্গলের হিংস্র প্রাণীতে খেয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, অতএব মা আমি কিছুক্ষণের মধ্যে এমন একটি নিয়ামত হারিয়ে ফেলতাম, গোটা পৃথিবী বিক্রি করে দিলে গোটা পৃথিবী খুঁজলেও তোমার মতো মা আমি গোটা পৃথিবীতে পেতাম না মা, অতএব মা আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও। ছেলের কথা শুনে মা তখন বলছে, বিচারে আমার তোমার কোনো ভুল হয়নি, ভুল তো আমার, কারণ আমি তোমাকে যদি সন্তানের মতো করে মানুষ করতাম, আমি যদি সন্তান হিসাবে ইসলাম যেভাবে নিয়ম নীতিমালা নির্ধারণ করে দিয়েছে আমি যদি ওই নীতিমালা নির্ধারণ অনুযায়ী আমি যদি তোমাকে মানুষ করে তুলতাম তাহলে হতে পারে আমি সেই রকম একটা বউ দেখে তোমার বিবাহ দিতাম, আমাকে আজকে এই দিনটায় আসতে হতো না, আমার এই পরিবেশ তৈরি হতো না, অতএব বিটারে ভুলটা তোমার নয় ভুল আমার, ওরে আমার কলিজার টুকরা সন্তান আজকে তুমি আমাকে জঙ্গলে ফেলে দিতে এসেছো, তার কারণ হলো আমি পথ তুলে নোংরা করেছি তোমার বাড়িটা। ওই সময়ের কথা তুমি কি মনে করো, সেই সময়ের কথা কি তোমার মনে পড়ে না, যখন তুমি ছোট্ট ছিলে তোমার আমি যত্ন করতে গিয়ে আদর করতে গিয়ে আমার নিজের শরীরের যত্ন পর্যন্ত করতে পারিনি, তোমাকে যেদিন জন্ম দিয়েছিলাম সেই দিন আমি যুদ্ধের ময়দানের মতো রক্তে রক্তিত হয়েছিলাম, আমি তোমার যত্ন করতে গিয়ে আমি নিজের শরীরের যত্ন পর্যন্ত করতে পারিনি, তুমি 2 বছর 2.5 বছর 3 বছর ধরে আমার বুকের দুধ খেয়ে তুমি বড় হয়েছো, আর ওই সময় তোমার সেবা যত্ন করতে গিয়ে আমার মাথাটা সুন্দর করে আজকে পরিপাটি হব এই সময়টা আমি পাইনি, তুমি প্রস্রাব পায়খানা করেছো, তোমার প্রস্রাব পায়খানা ভেতরের মতো পরিষ্কার করেছি, আমি সারা দিন রান্না বান্নার কাজ সংসারের কাজ কমপ্লিট করেছি, এবার খেতে বসেছি খাবারের প্লেটটা সামনে তুমিও কান্না শুরু করে দিয়েছো, আমি তোমাকে কোলে নিয়ে আমি খেতে বসেছি, এক প্লেট কোদা নিয়ে সামনে প্লেটের থালা, এই অবস্থায় তুমি কোলে বসেছো প্রস্রাব করে দিয়েছো পায়খানা করে দিয়েছো, তোমাকে আমি আদর করে বলেছি না আব্বু তুমি কি পায়খানা করার সময় পেলে না, আমি আজকে ফোন দুটো খেতে বসেছি তুমি পায়খানা করে দিলে, হতে পারে তোমাকে আমি কোল থেকে সাইড করে নামিয়ে দিয়েছি, ওই নামিয়ে প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি, আবার কোন সময় তোমার প্রস্রাব পায়খানার উপরে প্রস্রাব পায়খানা নিয়ে আমি খাবার খেয়েছি, তোমাকে আমি কোনোদিন থাপ্পড় লাগাইনি, তোমাকে আমি কোনোদিন কোনো রকমের কষ্ট আমি দেইনি, বেটারে সেই দিনের কথা কি তোমার মনে পড়ে না, সেই দিনের কথা কি তুমি ভুলে গেছো, তুমি আজকে আমার ছেলে, তুমি সুন্দরভাবে দুনিয়াতে একজন চাকরিজীবী সন্তান হয়েছো, তোমার সেই দিনের কথা কি মনে পড়ে না, যেই দিনে তুমি প্রস্রাব পায়খানার উপরে পড়ে পড়ে ট্যা ট্যা করে কেঁদেছিলে, সেই দিন তোমার কোনো ভাষা ছিল না, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহ রহমান রহিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকু শাইয়্যাম মাগফুরা, আমার আল্লাহ বলেন
সেই সময়ের কথা তোমাদের কি মনে পড়ে না? যেই সময়ে তোমাকে কেউ চিনত না, জানত না, তোমার কোনো পরিচয় ছিল না, পোশাক পায়খানার উপরে শুয়ে শুয়ে ট্যা ট্যা করে কেঁদেছিলে, তোমার মুখে কোনো কান্না ছাড়া ভাসি ছিল, ভাষা ছিল না, ওই অবস্থার কথা কি তোমার মনে পড়ে না? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সন্তানদের স্মরণ করিয়ে দিচ্ছেন, ওই সময়ের কথা কি তোমার মনে পড়ে না, যখন পোশাক পায়খানার ভিতরে শুয়ে শুয়ে ট্যা ট্যা করে কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না, ওই অবস্থায় তোমার মা তোমার আব্বার বিনিময়ে তুমি দুনিয়াতে বড় হয়েছো, লালন পালন করতে করতে তুমি বড় হয়ে গেছো, তুমি আজকে ডাক্তার, তুমি মাস্টার, তুমি ব্যারিস্টার, তুমি উকিল, আজকে মাওলানা, তুমি একজন বক্তা, তোমার সেই সময়ের কথা কি তোমার মনে পড়ে না? বন্ধুরে, আপনাদেরকে এই ঘটনা থেকে কি বলতে চাইলাম, তাহলে দেখুন যে মা ওই সময় জঙ্গলের ভিতরে রেখে চলে আসছে, তার কথা না ভেবে সন্তানের কথা ভেবে আল্লাহর কাছে কাঁদছেন। পৃথিবীতে সন্তান মাকে কষ্ট দিতে পারে, সন্তান বাপকে কষ্ট দিতে পারে, ওই কষ্ট পাওয়ার পরে কোনোদিন দুঃখ করে বলে না তুই রাস্তায় চলে যা, অ্যাক্সিডেন্ট করে মর, তুই রাস্তায় চলে যাবি, আর যেন বাড়িতে ফিরে আসতে না হয়। বাপ কোনোদিন দুঃখ করেও বলে না, মা কোনোদিন রাগ করেও বলে না, বরং আল্লাহর কাছে দোয়া করে বলে আমার কলিজার টুকরা সন্তান চলে গেল, আল্লাহ তুমি আমার সন্তানকে বিপদ থেকে মুসিবত থেকে তুমি রক্ষা করিও। এবং আপনি বিদেশের মাটিতে কর্ম করেন, মা রাত্রিতে ঘুমাতে না পেরে সন্তানের জন্য অঝরে কাঁদে, আবার কোন সময় সন্তানকে ফোন করে বলে আব্বু তুমি খাবার খেয়েছো, তোমার কি কোনো সমস্যা হয়নি তো, এই ধরনের কথা বলে। মা আপনার জন্য রাত্রিতে বিছানাতে ঘুমাতে পারে না, মুখে দুটি খাবার তুলবে, ওই সময় সন্তানের কথা মনে পড়ে গেছে, মা অঝরে কেঁদেছে, খাবার পর্যন্ত খেতে পারেনি। আহারে, সেই সন্তান আজ বর্তমান সময়ে বইয়ের ভালোবাসা রক্ষা করতে গিয়ে বইয়ের পরামর্শে আজকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, আবার কোন সময় মা বাবাকে আজকে যদি খাবারের প্রয়োজন হয়েছে, তাদের খাবার ঠিক মতো করে পায় না, আজকে মা বাবাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহার করে দেওয়া হচ্ছে। বন্ধুরে, আজকে প্রকৃত ইসলামের শিক্ষা যদি সমাজের ভিতরে থাকতো তাহলে এমনটা হতো না, আজকে প্রকৃত শিক্ষার অভাব হয়ে গেছে বলে আজকে মা বাপ, আজকে বাড়ি যারা তৈরি করেছে, যাদের সম্পত্তির উপরে আজকে আমরা চলাচল বসবাস করছি, তাদেরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে। তবে সন্তানের দল তোমরা শুনে নাও, যদি মা বাবার কোলে যে আঘাত তোমরা দিয়ে দাও তাহলে জেনে রেখে দিবে তুমি পশ্চিম কালেও দুনিয়াতে সুখী হতে পারবে না, মরণের পরে তোমার আল্লাহর জান্নাতটা তোমার কপালে জুটবে না। আজকে সমাজ দূষিত হয়ে গেছে, আজকে সমাজ দূষিত, আজকে যাদের ভিটি মাটির উপরে বসবাস সেই বাপ অক্লান্ত পরিশ্রম করে দুই বিঘা মাটি আপনার জন্য করে রেখেছে, একটা বাড়ি সুন্দর করে বানিয়েছে আপনার জন্য, বাড়ি বানাতে বানাতে তার শরীরের সৌন্দর্য নষ্ট করেছে, তার শরীরের সমস্ত বল শক্তিকে ক্ষয় করেছে, আর আজকে আপনি তার জন্য ভাবলেন কি, তার জন্য ভাবলেন বৃদ্ধাশ্রম, তার জন্য ভাবলেন বাইরের বাড়ির বাইরে বারান্দা, আবার তার জন্য কোন সময় দিতে মন চাইলে দেন, আবার কোন সময় মন চাইলে না দেন। অথচ ছেলে যেটা চায় আপনি দিতে পারছেন, স্ত্রী যেটা দিচ্ছে চাচ্ছে সেটা আপনি দিতে পারছেন, আত্মীয় স্বজন যেটা চাচ্ছে আপনি দিতে পারছেন, কিন্তু মা বাবা যদি চায় আপনি দিতে পারেন না, আপনার ছেলের অসুখ হয়েছে, আপনার কাছে পকেটে পয়সা নেই, লোকের কাছ থেকে ধার করে হলেও জোগাড় করেছেন, আপনার ছেলের শরীর খারাপ করেছে, রাত্রিতে ডাক্তার না থাকার পরেও ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনি ব্যাকুল হয়ে পড়েছেন, যে মূল্যেই হোক সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা আপনি করেছেন, মা বিছানায় কাতরাচ্ছে, যন্ত্রণায় পড়ে আছে, আপনার কাছে বলেছে আব্বু আমার মাজায় খুবই যন্ত্রণা করছে, আব্বু তুমি আমার জন্য একটা ট্যাবলেট এনে দাও, আপনি তখন বলেছেন মা এখন সময় নেই, রাত হয়ে গেছে, ডাক্তারের চেম্বার তো খোলা নেই, কোথায় পাবো, আপনি স্ত্রীকে বলছেন আমি বাজারে যাচ্ছি, তোমার কি কিছু খেতে মন চাচ্ছে, তুমি বলো আমি নিয়ে আসবো, স্ত্রী আপনাকে রুটিন করে দিল আপনি নিয়ে আসলেন, ছেলেকে মেয়েকে জিজ্ঞাসা করলেন ছেলে বেউ
বলে দিল রুটিন অনুযায়ী নিয়ে আসলেন। এবার আপনার মা আর আপনার আব্বা বলছে, বাবা আমার মাজায় খুবই যন্ত্রণা, দাঁতে যন্ত্রণা করছে, আমার জন্য আসার সময় দুটো ট্যাবলেট নিয়ে আসবে আব্বু। এ কথাটা বলেছে আপনি বাজারে চলে গেছেন, স্ত্রীর প্রতিটা দেখে দেখে আপনি রুটিন অনুযায়ী সব নিয়েছেন, ছেলের যেটা প্রয়োজন সেটাও নিয়েছেন, মেয়ের প্রয়োজনটাও নিয়েছেন, বরং তার থেকে একটু বেশি নিয়েছেন। মা বাপ বসে আছে, মাগরিবের আজান হব হব ভাব, মনে মনে ভাবছে আমার সন্তান আসছে বাড়ি, আমার মাজার যন্ত্রণা হয়তো একটু ট্যাবলেট খেয়ে কমবে, রাত্রিতে একটু ঘুমাবো, আর পারছি না, হতে পারে ভাই আসবে। এবার মাগরিবের আজানের পর নামাজের পর এবার আপনি বাড়ির দিকে ঢুকলেন, সব ছেলে মেয়ের রুটিন অনুযায়ী পৌঁছিয়ে দিলেন। এই অবস্থায় মা তখন বলছে, আবদুল্লাহ কি মা, বাবা আমার ট্যাবলেটটা নিয়ে আসুনি বাপ, আমার মাজায় খুবই যন্ত্রণা করছে। মা তোমার বউমা তোমার নাতিপুতির বাজার করতে গিয়ে তোমারটা ভুলে গেছে মা, নিয়ে আসা হয়নি। তখন মা বলছে, বাবা এখন তো তোমার ভুল হবে, তোমার ছেলে এখন আছে, তোমার মেয়ে এখন আছে, তোমার বউ এখন হয়েছে, তুমি তাদেরটা নিয়ে আসতে পেরেছো, আমার কথা তো তোমার ভুল হবে, আমার কথা মনে থাকবে না। মা দুঃখ করে চোখের পানি ফেলে অঝরে কেঁদেছেন। যেই সময় আপনি ছোট ছিলেন আপনার শরীরে একটু রোগ হয়েছে, সেই সময় আপনার রোগের কারণে ভেবেছে না জানি আমার সন্তানের কি হবে। মা খাবার থাকার পরেও মা খায়নি, কেন? সন্তান খেতে পারছে না, সন্তানের শরীর খারাপ, এই জন্য মা খেতে পারেনি। আজ সন্তান খাবার দিচ্ছে না, ওষুধ দিচ্ছে না বলে মা আজকে খেতে পারছে না, আজও মা কাঁদছে। বন্ধু আজকে আমরা সন্তান, কালকেও আমরা কারোর বাপ হব মা হব। আজকে যদি আমরা আমাদের মা বাবার সঙ্গে ব্যবহারটা এমনটাই করি, আমাদের সন্তানরা আমাদের সঙ্গে ওই ব্যবহারটাই করবে, ওই ব্যবহার করবে এটাই নিশ্চিত। সেই জন্য বলছি মা বাবার প্রতি একটু যত্নবান হন। যারা বউমা আছেন তাদেরকে বলছি আপনারা শ্বশুর শাশুড়িকে একটু মা বাবার নজরে দেখুন। আপনার মা যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, আপনি কাপড় চোপড়গুলি কেচে পরিষ্কার করে দিতে পারেন, মাথায় তেল দিয়ে চিরুনি করে দিতে পারেন, তার যত্ন আপনি করতে পারেন, কেন আপনি আপনার শাশুড়িকে এমনটা যত্ন করতে পারেন না? আপনি আপনার আব্বা আসলে আপনার আব্বাকে ভালো ভালো নাস্তা টিফিন বানিয়ে দিতে পারেন, আপনি কি একটু শ্বশুরকে দিতে পারেন না? দিতে পারেন। এবার দিতে পারে না তার পিছনে আর একটু কারণ আছে। আজ বর্তমান সময়ে চলছে ছেলের বৌমা 8 মাসের পেটে বাচ্চা, আর 8 মাসের পেটে মেয়েরও পেটে 8 মাসের বাচ্চা, শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসেছে বৌমাকে, মেয়েকে নিয়ে আসার পরে মানে মেয়েকে সকালবেলায় উঠে ডিম সিদ্ধ গরম চা এবং আরো কিছু ফল ফ্রুটের টিফিন বানিয়ে বৌমা মানে মেয়ের হাতে দিচ্ছে, মেয়ের সামনে দিচ্ছে, আর ওই মেয়ের কাপড় চোপড় কেচে পরিষ্কার করে নিচ্ছে বৌমার সাথে। তাহলে তুমি মেয়েটাও যে তোমার, বৌমাটা তোমার, ওই মেয়ের পেটেও 8 মাসের বাচ্চা, বৌমার পেটেও 8 মাসের বাচ্চা, তুমি কোন লজ্জায়, কোন লজ্জায় তুমি পরের মেয়েটার, নিজের মেয়েটার কাপড় চোপড় কেচে পরের মেয়েটার সঙ্গে কেচে তুমি পরিষ্কার করে নিচ্ছ, তোমার মেয়েটাকে তুমি আরামে ঘুমাতে দিচ্ছ, আর পরের মেয়েটার মাধ্যমে তুমি কাপড় চোপড় কেচে তার পরিষেবা নিচ্ছ। আজকে তোমার এই ভুলের কারণে তুমি তোমার বৌমার কাছে তুমি আদর পাচ্ছ না, যত্ন পাচ্ছ না। তোমার বৌমা ভাবছে আহারে নিজের মেয়েটাকে বাড়িতে নিয়েছে, আজকে তাকে আমার মাধ্যমে যত্ন নিচ্ছে, আর আজকে আমাকে এইরকম ব্যবহার করছে। এই বৌমা তুমি বুড়ো যখন হয়ে যাবে এই বৌমা তোমাকে কি ভালো নজরে দেখবে? দেখবে না। তার জন্য শাশুড়িদেরকে বলছি আপনি বৌমাকে একটু নিজের মেয়ের চোখে দেখুন, মেয়ের মতো করে দেখুন। মেয়ের অপরাধ 1000 অপরাধ আপনি সহ্য করতে পারেন, বৌমার অপরাধ দেখলে আপনি সহ্য করতে পারেন না। মেয়ে আপনার 1000 অপরাধ করেছে আপনার কেউ জানতে পারে না, আর বৌমা একটু রান্না করতে গিয়ে তেলটা বেশি দিয়েছে, প্রতিবেশীর মেয়েদেরকে ডেকে নিয়েছে, দেখেছে দেখো কোন পেট্রোলপুরের মেয়ে এসেছে আমার বাড়িতে, আজকে রান্নাটাও করতে পারে না, আজকে তেল দিয়েছে রান্না করেছে বেশি করে, বেশি তেল দিয়েছে, লবণ বেশি দিয়েছে, রান্না করতে গিয়ে তেল ফেলেছে, লবণ ফেলেছে, এই জন্য পাড়া প্রতিবেশী
বেশির লোককে তুমি ডেকে দেখাতে পেরেছো, অথচ তোমার মেয়ে যখন রান্না করতে শিখেছে পাশে বসিয়ে তুমি রান্না করতে শিখেছো, রান্না করা শিখেছো, কিন্তু তুমি পরের মেয়েটা যখন নিয়ে এসেছো তখন তুমি নানান কিছু ভেবেছো, নানান কিছু বলেছো। কেন তুমি ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো করে পাশে বসিয়ে রান্না করা শিখাতে তুমি পারলে না? এই জন্য আজকে বৌমার হাতে আজকে শ্বশুর শাশুড়ি আজকে তাদের সেবার যত্ন থেকে বঞ্চিত, যার কারণে আপনাদেরকে বলছি এবার যারা সামনে বসে আছেন সবাইকে বলছি, নারী পুরুষ আবার বৃদ্ধা বনিত সবাইকে বলছি একটু মা বাবার যত্ন নেবেন, বৌমাদেরকে বলছি শ্বশুর শাশুড়িকে একটু বাপ মার নজরে দেখবেন, আর বাপ মাদেরকে বলছি বৌমাকে একটু আপনারা নিজের মেয়ের চোখে দেখবেন। এবার যাদের দুনিয়া থেকে চলে গেছে তাদের একটা করণীয় উপায় আপনাদেরকে বলে দিই, উপায়টা হলো তাদের জন্য দোয়া করবেন। নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে পিতা মাতা চলে গেছে তাদের কবরে আজাব হচ্ছে, না জানি কি অবস্থায় আছে জানি না, সেই মা বাবার কবরে যদি আজাব হয় তা ছেলে যদি জানতে পারে আব্বা মা কবরের ভিতরে আজাবে আছে তাহলে কি উপায়ে মাফ করা যায় তার পথ খুঁজে বেড়ায়। সেজন্য বলছি নবী আমার বলেছেন দুটি কাজ করতে হবে সন্তানদেরকে, একটি কাজ হলো তাদের জন্য দোয়া, দুটি কাজ দুই নম্বর কাজ হলো তাদের জন্য সাদাকা। সাদাকা কেউ যদি করে, এই যে ইলেকট্রিক লাইটটা জ্বলছে আমরা যদি সবাই মিলে মুখের ফোঁকতে নেভাতে চাই নেভাতে পারা যাবে? যাবে না, এর সুইচ আছে এটাকে যদি অফ করে দেওয়া হয় নেভতে কি সময় লাগবে? লাগবে না, নেভে যাবে। নবীজি বলছেন মাইয়াতের পক্ষ থেকে বাপ মার পক্ষ থেকে সন্তান যদি বাপ মার জন্য দান করে তাদের কবরের শাস্তিটা ইলেকট্রিক বাল্ব নিভতে সময় লাগতে পারে কিন্তু দান যে করবে তার জন্য তার কবরের শাস্তি নিভতে বা কমতে সময় লাগবে না। সেই জন্য মা বাবার জন্য দান করবেন, আজকেও একটু দানের সুযোগ আছে। আর আজকের দিনে দানটা হচ্ছে নিজের বাড়ি বানানো দান। আজকে আপনি দুনিয়াতে বসবাসের জন্য আপনি যে মানের মানুষ সেই মানের আপনি ঘর বানাচ্ছেন, আর আমি আপনি দুনিয়া থেকে যেদিন বিদায় নেব সেই দিন আমার আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই পাওয়া যাবে, তার বেশি পাওয়া যাবে না। সেই জন্য নিজের জায়গাটা নিজেই ক্রয় করাটা ভালো, চেষ্টা করুন সকলে অংশগ্রহণ করে নিজের জায়গাটা নিজেই বানানো নিজেই ক্রয় করা। এবার আপনাদের কাছে বলছি যাদের আব্বা মা মারা গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর হস্তে কোনো বান্দার পকেটে যদি কিছু থাকে একটু আল্লাহর হস্তে জমা করুন, আল্লাহর হস্তে যদি কার পকেটে কিছু থাকে 100, 200, 500, 1000 যদি থেকে থাকে আল্লাহর হস্তে একটু টেবিলে দিয়ে দেন, তার জন্য একটু দোয়ায়ে খায়ের দিন, বিদায় নেব। যত টাইম 11টা বেজে প্রায় 25 মিনিট ছোবো ছোবো ভাব, আর আপনাদের কাছে আপনাদের সময় নষ্ট করছি না, যদি আল্লাহর কোনো বান্দার পকেটে থাকে একটু আমার কাছে একটু হাতটা বাড়ান একটু দোয়া দিই। আচ্ছা, মেয়েদের কাছ থেকে এক কথা মা বোনদের কাছ থেকে 4,881.86 টাকা এসেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাদের দানকে তুমি সদর মঞ্জুর করে দাও, আল্লাহ তাদের মনের নেক মাকসাদকে পূরণ করে দাও, আমিন আল্লাহুমা আমিন। শফিউর রহমান 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। বেনামিতে 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। দুঃখ পিতা মাতার জন্য 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ইমতাজুল 100 টাকা, নাইম 50 টাকা, ফজলুর রহমান 200 টাকা, বেনামিতে 50 টাকা, রফিক 1,000 টাকা।